এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী তথা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সুব্রত মুখার্জি ও তার পরিবারের বিরুদ্ধে। উল্লেখ্য, কাদামাটি থেকে রেহাই পেতে বাড়ির সদর দরজার সামনে ঢালাই করার অপরাধে কৃষ্ণ ব্যানার্জিকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত মুখার্জি, তার ভাই ভাইপো কৃষাণু মুখার্জি ও ভাইয়ের বউ ব্যাট, উইকেট, শাবল ও ঝাঁটা দিয়ে মারধর করে বলে অভিযোগ। দিয়ে ব্যাটের উইকেট দিয়ে আর ঝেঁটা দিয়ে পেটে লাথি মেরে গুড়াল মেরে মানে নৃশংসভাবে ওকে পিটিয়ে মারলো। আমি জোরাজ করেছি যে ওকে ছেড়ে দাও, আর মেরো না, তা বলেছে ওই মারে ও মরবে না। আমি বললাম ওরকম করে নৃশংস করে মারলে বলে ওই মারে ওই কিছু হয় না, আর ও মাথা চেপে মারলে ভালো হতো, একবারে মরে যেত। এইভাবে ওরা মা ছেলেতে পিটিয়ে মেরে ফেলেছে স্যার। গুরুতর অসুস্থ জীবন কৃষ্ণ ব্যানার্জিকে পরিবারের সদস্যরা মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনা বলতে আমার বাড়ির সামনেটা একটু দু এক বছর দিয়ে খোলো বানানো হয়েছে, একটু আমার বয়স্ক মা আছে, পড়ে যায় বর্ষায় জল হলে পলি পড়ে কাদা হয়, সেই জন্য সেই জায়গাটা বানানো হয়েছে, সেই জায়গাটা বানানো হয়েছে বলে এই হচ্ছে অপরাধ। আমার বাড়ির দূরের কাছে এসে সাইকেল মোটর সাইকেল রাখছিল আমার ভাই। কে রাখছিল? ওই আমার পাশের বাড়ির যারা মেরেছে মারধর করে। কারা মেরেছে? আমার পাশের বাড়ির লোক। কে? তারা নাম কি? তার নাম হচ্ছে সুব্রত মুখার্জি, তারপরে সুকান্ত মুখার্জি, তার সুকান্ত মুখার্জি বউ পম্পা মুখার্জি, ছেলের নাম কুশানু মুখার্জি, আর ওর কুশানু মুখার্জি ঠাকমা সন্ধ্যা মুখার্জি, আর বাবা হিমাদ্রি মুখার্জি। তারপর মেরে ষষ্ঠীর দিন আমি গরু নিয়ে মাঠে গেছিলাম, আমি জানি না ষষ্ঠীর দিন ব্যাট তারপরে ঝাঁটা উইকেট পেটে লাথি মানে প্রচণ্ড হারে মারধর করেছে, শাবল এইসব দিয়ে মারধর করেছে। করার পরেতে আমি মাঠে গেছিলাম গরু নিয়ে, আমি যখন গরু নিয়ে বাড়ি আসছি 12:30 কাছাকাছি হবে, তখন দেখছি আমার বাড়ি থেকে এরা সব যাচ্ছে আসছে থানাতে। তারপরে থানাতে আসার পরে থানা অফিসাররা হসপিটালে পাঠায়, হসপিটালে চিকিৎসা করি, আবার থানাতে যায়। তারপরে কি হয়েছে আমি তো জানি না, আমি ছিলাম না। আজকে কি ঘটনা? আজকে ঘটনা সকাল থেকেই মানে বমি করছে, কিছু থাকছিল না। আমি ওর ওষুধ আনতে গেছিলাম মালদাঙ্গা অন্নপূর্ণা মেডিকেলে, তারপর থেকে এসে দেখছি রক্ত বমি, আর ওই রক্ত বমি করতে করতে সন্ধ্যেবেলাতে তারই জেরে, হ্যাঁ তারই জেরে এই অবস্থা। লাংসে যিনি মারা গেছেন ওনার নাম কি? ওনার নাম হচ্ছে জীবন কৃষ্ণ ব্যানার্জি। আপনার সম্পর্কে কে হয়? আমার নিজের ভাই, ছোট ভাই। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের আটক করেছে। ওরা বলছে যে আপনি মারধর করেছেন? কিছু নয়, বলবো না, রিপোর্ট হলে সঠিক তথ্য পাওয়া যাবে যে কি মারধর হয়েছে কিনা। আর আমি ছিলামই না, ছিলাম না, ফাঁসানো হয়েছে। ভালো করে বলবো না, বুঝে বলি সঠিক তথ্য একদম। রোগ ছিল, মাথা খারাপ ছিল, তার পায়খানা বন্ধ করছিল, লোকাল ডাক্তার একটা দেখিয়েছিল। বুধবার মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।